যেমনটা আমরা সকলেই জানি যে আমাদের এই সুন্দর পৃথিবীর প্রায় 70% অংশ জল দিয়ে ঘেরা আছে, তার সত্ত্বেও এই জলের ভুবনের প্রায় 80% থেকেও বেশি অংশ গভীর রহস্যে পরিপূর্ণ হয়ে আছে। এই নীল জগতের গভীরে না জানি কত রহস্য লুকিয়ে আছে। যদিও নতুন নতুন প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা প্রত্যেক বছর কিছু না কিছু অদ্ভুত জিনিসের সন্ধান করে, তাই চলুন আজ আমরা এই ভিডিওতে জলের ভুবনে লুকিয়ে থাকা কিছু বৃহৎ এবং অমীমাংসিত রহস্যের সম্বন্ধে জেনে নিই। তার আগে এমনই অজানা রহস্য জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, IRMS টাইটানিক। টাইটানিকের সম্বন্ধে জানে না এমন লোক এই পৃথিবীতে খুব কমই আছে, কিন্তু আপনারা কি জানেন টাইটানিককে একটি অবিচ্ছিন্ন জাহাজ বলে মনে করা হতো। তবে এই কথাটি তখনই ভুল প্রমাণিত হয় যখন একটি বরফের ঢিবির সঙ্গে ধাক্কা খেয়ে সম্পূর্ণ জাহাজটা দুভাগে ভাগ হয়ে জলে ডুবে গিয়েছিল, যে ঘটনাকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক দুর্ঘটনা হিসাবে মনে করা হয়। সেই জন্য এই ঘটনা পৃথিবীর কিছু বিখ্যাত দুর্ঘটনার লিস্টেও নিযুক্ত হয়ে আছে, যে ঘটনা হলিউডকে অনেক কিছু দিয়েছে। টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ ছিল, যেটি 1912 সালের 14 এবং 15 এপ্রিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক শহরে যাওয়ার পথে বরফের সঙ্গে ধাক্কা খেয়ে সমুদ্রে ডুবে গিয়েছিল। টাইটানিকের সন্ধান যা নিজেই একটি বিশাল আবিষ্কার, কিন্তু টাইটানিকের সঙ্গে অত্যধিক মাত্রায় ধনরাশিও পাওয়া গিয়েছিল। তবে যদি আমরা টাইটানিক জাহাজের মূল্যের কথা বলি, তাহলে তার মোট মূল্য প্রায় $200 মিলিয়ন। IRMS টাইটানিক জাহাজের আবিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুপরিচিত নেভি অফিসার রবার্ট বাল্লার্ড 1885 সালে করেছিলেন। নাম্বার 2, হেরাক্লিয়ন। দ্য সিটি অফ হেরাক্লিয়ন নামে সুপরিচিত এই গ্রিক সার্তা, যেটি 1500 বছর আগে জলে ডুবে গিয়েছিল, এটির উল্লেখ 15 শতাব্দীতে গ্রিক লেখক হেরোডোটাসও করেছিলেন, যার ফলে এটা জানা যায় যে হেরাক্লিয়ন একটি বন্দর এবং এনশিয়েন্ট ইজিপ্ট যাওয়ার প্রবেশ পথ ছিল। শহরের সাথে সাথে এখানে অনেক মূল্যবান জিনিসেরও সন্ধান পাওয়া গিয়েছিল, যেখানে ইজিপ্টের দেবী আইসিস, ভগবান হেপি এবং ফারোকা স্ট্যাচুও পাওয়া গিয়েছিল, যার ভিত্তিতে এটা জানা যায় যে 16 এবং 17 শতাব্দীতে হেরাক্লিয়ন সিটি জলে ডুবে গিয়েছিল। থনেস হেরাক্লিয়নে জলের ভিতরে প্রত্নতাত্ত্বিক গবেষণা আজও পর্যন্ত চলছে। ফ্রাঙ্ক গিডিডিও, যিনি এই শহরের সন্ধান করেছিলেন, তার অনুমান এই শহরের কেবলমাত্র 5% অংশ এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছে। নাম্বার 3, দি ওল্ডেস্ট শিপরিক। জলের নিচে পণ্যবাহী জাহাজের ধ্বংসস্তূপ পাওয়া হয়তো আপনাদের সাধারণ বলে মনে হবে, তবে যে শিপরিকের কথা আমরা আপনাদের বলতে যাচ্ছি সেটি ইতিহাসের সবথেকে পুরানো জাহাজ। 2017 সালের শুরুতে একটি পুরানো গ্রিক জাহাজ ব্ল্যাকসিয়ের পৃষ্ঠতল থেকে প্রায় 2 কিলোমিটার নিচে পাওয়া গিয়েছিল। এই জাহাজটির সন্ধান ব্ল্যাংসি মারেটাইন আর্কোলজিক্যাল প্রোগ্রামের মাধ্যমে করা হয়েছিল। এই প্রত্নতাত্ত্বিকরা জাহাজটির সাথে সাথে অন্য একটি জাহাজের ধ্বংসস্তূপেরও খোঁজ পেয়েছিল, যা সমুদ্রের পৃষ্ঠতলে 2000 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। বিজ্ঞানীরা কার্বন ডেটিং এর জন্য জাহাজের একটি টুকরোকে সরিয়ে দিয়েছিল, যেটা থেকে জানা যায় যে এই জাহাজটি কত পুরানো ছিল। তাদের গবেষণা থেকে এটা জানা যায় যে এটি একটি বড় এবং প্রাচীন জাহাজ, যা প্রায় 400 BC তৈরি হয়েছিল। ফলে তাদের ঘোষণা থেকে এটা প্রমাণিত হয়েছিল যে এটি পৃথিবীর জলের ভিতরে পাওয়া সব থেকে পুরানো শিপরিক। যদিও এত বছর জলের নিচে থাকার সত্ত্বেও সম্পূর্ণ নিখুঁত অবস্থায় পাওয়া গিয়েছিল। গবেষকরা এর পিছনে কারণ হিসাবে বলেন যে জলের নিচে এত গভীরে অক্সিজেন কম থাকার কারণে এই জাহাজের ধ্বংসস্তূপ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। নাম্বার 4, দ্য স্ট্যাচু অফ জিসাস ক্রাইস্ট। আপনারা হয়তো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ইউনিক মূর্তির সম্বন্ধে অবশ্যই জানেন, কিন্তু আপনার জানাশোনার মধ্যে এমন কোনো মূর্তি আছে যা জলের জগতের সঙ্গে জড়িয়ে আছে? যদি না থাকে তাহলে চিন্তা করবেন না, কেননা আজ আমরা এমনই একটি স্ট্যাচুর সম্বন্ধে বলতে যাচ্ছি। কয়েক শতাব্দী আগে ইতালিয়ান মূর্তিকার গুইডো গ্যালেটি যীশুখ্রিস্টের একটি মূর্তি বানিয়েছিলেন, যেটি নিজে দুহাত উঠিয়ে স্বর্গের দিকে দেখছিলেন, কিন্তু এই মূর্তিটি জলে ডুবে গিয়েছিল। 7 বছর পর এই মূর্তির ধাঁচে আবারও একটি কাঁচের মূর্তি বানানো হয়েছিল। প্রথম মূর্তিটির মতো এটিও জলে ডুবে গিয়েছিল, কিন্তু তারা তখনও হার স্বীকার করেনি এবং হুবু একই ধাঁচের তৃতীয় একটি মূর্তি বানানো হয়েছিল, যেটি 1965 সালে 25 আগস্ট গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছিল। তবে এইবার ওই মূর্তিটির ডোবার জায়গা জলের ভিতরে জন পেনেক্যাম কোরাল রিফ স্ট্রিট পার্কের ড্রাই রক্স এর পাশে ছিল। এই মূর্তিটি ডোবার পর তাকে জল থেকে ডাঙায় না তুলে তাকে জলের ভিতরেই রেখে দেওয়া হয়েছিল, যার ফলে এটি দেখতে দেখতে মানুষের আকর্ষণীয় কেন্দ্রীয় স্থল হয়ে উঠেছিল। নাম্বার 5, দি অ্যাপোলো লেভেল মেশিন। যদি আপনি এখনো পর্যন্ত জলের নিচে থাকা এই জিনিসগুলোকে দেখে অবাক না হন,
তাহলে আমরা এখন যেটা আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনে আপনারা অবশ্যই চমকে যাবেন। ফ্লোরিডার পৃষ্ঠতলে জলের নিচে প্রায় 14,000 ফুট গভীরে স্যাটার্ন বি রকেটের ইঞ্জিন, যাকে নীল আর্মস্ট্রং বাইরের মহাকাশে লঞ্চ করেছিল, তাকে অ্যাপোলো লেভেল মেশিনে সন্ধান করা হয়েছে। এটি ডোবার প্রায় 43 বছর পর খুঁজে পাওয়া গেছে। এবং বন্ধুরা, এমন বিশাল অনুসন্ধানের ক্রেডিট কাকে দেওয়া যায়? তবে একে অনুসন্ধান করা ব্যক্তি আর কেউ নয়, তিনি অত্যন্ত সুপরিচিত ব্যক্তি এবং অ্যামাজনের সিইও জেফ বেজোস, যিনি এই সার্চ অপারেশনে অর্থনৈতিক সাহায্য করেছিলেন। নাম্বার 6, থট স্নো ফিশ। এই ঘটনাটি 2019 সালের ফেব্রুয়ারি মাসে ঘটেছিল। জেলেদের একটি বড় অংশ ওই দিন সমুদ্রে একটি বড় কিছু জিনিসের সন্ধানে ছিল, কিন্তু তারপর হঠাৎই তারা দেখে যে জলে কিছু ভাসছে এবং সেটি তাদের নৌকা থেকে খুব একটা দূরে ছিল না। তবে প্রথমে তারা ভেবেছিল যে হয়তো সেটা একটা বড় মাছ হবে, কিন্তু আরো কাছে গিয়ে যখন তারা সেটিকে পরীক্ষা করতে লাগলো এবং জলে ডুব মারলো, কিন্তু সেটি আর কিছু নয়, সেটি ছিল হরিণ। জি হ্যাঁ বন্ধুরা, গভীর সমুদ্রের মাঝখানে দুটি হরিণ ফেঁসে গিয়েছিল। তবে তারা সেখানে কিভাবে পৌঁছালো সেটা জানা তো সম্ভব নয়, কিন্তু সৌভাগ্যক্রমে তাদের জীবন বেঁচে গিয়েছিল। নাম্বার 7, ডেড ফিশেস অফ চিলি। এটা আবশ্যিক নয় যে সমুদ্রে থেকে পাওয়া সব জিনিসই লাভদায়ক হবে, কখনো কখনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জলের ভুবন বিপজ্জনক প্রমাণিত হতে পারে। ঠিক এমনই একটি ঘটনা চিলির সাথে ঘটেছিল। চিলিতে সমুদ্রের কিনারায় লক্ষ লক্ষ মৃত মাছ দেখা গিয়েছিল। এদের মৃত্যুর কারণ তো জানা যায়নি, তবে এমনটা অনুমান করা হয় যে আলগল ব্লুমের কারণে এই মাছগুলোকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। যদিও এই ঘটনা সাধারণ মানুষকে যথেষ্ট প্রভাবিত না করলেও ওখানকার জেলেরা এই ঘটনার ফলে অত্যন্ত দুঃখ পেয়েছেন। অথরিটিসদের দ্বারা জারি করা তথ্য অনুসারে এই ঘটনায় প্রায় 140 টন মৃত মাছ পাওয়া গিয়েছিল, যা মৎস্যজীবীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 8, দি ট্রেন্ড গ্রে বার্ড। জলের নিচে জাহাজ এবং রকেটের খোঁজ পাওয়া তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু জলের নিচে ট্রেনের সন্ধান পাওয়া সত্যি অবাক হওয়ার মতো কথা। জি হ্যাঁ বন্ধুরা, নিউ জর্জিয়ার সমুদ্রতলে প্রত্নতাত্ত্বিকদের 90 ফুট জলের গভীরে সম্পূর্ণভাবে অক্ষত দুটি স্টিম লোকোমোটিভ মিলেছে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুসারে এই লোকোমোটিভ প্রায় 1850 দশক থেকে ওখানে আছে। বাস্তবে এখানে একের অধিক ট্রেন পাওয়ার কারণে একে ট্রেন কবরস্থান হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। যদিও এখানকার আশ্চর্যজনক বিষয় এটা যে কেউ এটা জানে না যে আসলে এই ট্রেন দুটি কিভাবে এখানে ডুবে গেছে। এটা মনে করা হয় যে এই দুটি ট্রেনকে একটি বড় জাহাজের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎই কোথা থেকে একটি তুফান এসে ট্রেনকে ডুবিয়ে দিয়েছিল। অথবা এমনটাও মনে করা হয় যে জাহাজের চালক জায়গাকে বাঁচানোর জন্য এবং যাত্রীদের সুরক্ষিত রাখার জন্য জেনে বুঝি ট্রেন দুটিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তবে কোনোভাবেই এই ট্রেন দুটি ডুবে যাওয়ার সঠিক কারণ আজও পর্যন্ত জানা যায়নি, কেননা এই ট্রেনের সম্বন্ধে ওই সময়ের রেকর্ডে কোনো রকমের তথ্য নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এবং বন্ধুরা, আপনারা কি জলের নিচে এমন কোনো ঘটনা সম্বন্ধে জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।